আসসালামু আলাইকুম, ইলেকট্রিক ডক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে রেফ্রিজারেটরের যদি কুলিং চেম্বারের ভিতরে লিকেজ হয় তো আমরা সেই চেম্বারটি কেটে খুলে কিভাবে রিপেয়ার করব, লিকেজটি রিপেয়ার করব সেই বিষয়ে। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তাহলে চলুন দেখি কিভাবে আমরা সেটি রিপেয়ার করব। তো যেহেতু কুলিং চেম্বার এই ফ্রিজটির উপরে হচ্ছে ডিপ, তো ডিপ অংশে এটির লিকেজ বের হয়েছে, তো এই শনাক্ত হয়েছে। তো ফ্রিজের লিকেজ কিভাবে শনাক্ত করতে হয় তো এর উপর আমি একটি ভিডিও দিয়ে রেখেছি, চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু এটার ভিতরে এই চেম্বারের ভিতরে লিকেজ আছে, তো এটা আমাদের চেম্বারটি প্রথমে আমরা এটা যে প্লাস্টিকটি আছে সেটা কেটে আমরা পাইপটা বের করব। তো কাটার জন্য আমাদের যেটা করতে হবে, এরকম একটি চাকু নিতে হবে বা যে কোনো কিছু দিয়ে আপনারা চাইলে কাটতে পারেন। তো আমাদের যেটা করতে হবে কাটার জন্য, এই যে সাইডটি দেখতে পাচ্ছেন যে রেখাটি, অর্থাৎ এইখান থেকে এইটা ডাউন হয়ে গেছে, তো এই যে শিরটি আছে মার্কিং, তো এই বর্ডারটি আছে, তো এই বর্ডারের মাঝখান বরাবর আমরা চাকু দিয়ে এই প্লাস্টিকটি চারো সাইডে এভাবে একদম কেটে নিব। উপরে এই দিক থেকে নিয়ে যে এইরকম বর্ডার দিয়ে আমরা পুরা কাটব। তো এখন আমি প্রথমে এটাকে কেটে নিই, এভাবে রেখে এভাবে হ্যামার দিয়ে আস্তে আস্তে মারলে এটা পুরো কেটে যাবে। তো এখন আমি এটা কেটে নিই, তারপরে আমি পরে দেখাবো যে এটা কীভাবে বের করতে হয়। এখানে দেখেন আমি এটা খুব সুন্দরভাবে চারো সাইডে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। তো চারো সাইড দিয়ে দেখেন এই বর্ডারের কাজ দিয়ে আমি এখানে যে বর্ডার আছে সেই বর্ডারের পাশাপাশি কাছাকাছি দিয়ে পুরো এটাকে আমি কেটে নিয়েছি। এখানে দেখেন চারো সাইডে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে আমরা চারো সাইডে এটাকে ছাড়িয়ে নেব, যাতে ভেঙে না যায় এটা। যদি ভেঙে যায় তাহলে এটা খারাপ হয়ে যাবে, যেহেতু এটা লিকেজ রিপেয়ার করার পরে আমাদেরকে আবার এটা লাগাতে হবে। তো তাই খুব সাবধানতা অবলম্বন করে আমরা আস্তে আস্তে এটাকে চারো সাইডে স্ক্রুড্রাইভার এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে খুব সুন্দরভাবে এটাকে ছাড়িয়ে তারপরে এটা আমরা এভাবে এইভাবে আমরা এটাকে বের করে নেব। এইভাবে আস্তে আস্তে যদি আমরা এভাবে ছাড়িয়ে নিই তাহলে এটা ছেড়ে যাবে। খুব সুন্দরভাবে ছেড়ে যাওয়ার পর এটাকে আমরা বের করব। চারো সাইড থেকে আমরা এটাকে এভাবে স্ক্রুড্রাইভার লাগিয়ে আস্তে আস্তে এটাকে এভাবে ছাড়িয়ে নেব। এদিকে পুরো এটা আলাদা পাটা ছেড়ে গেছে, তো এখন আমি এটা বের করে নিই। এখন আমি চেম্বারটি এখানে দেখেন বের করে নিয়েছি, ভিতর থেকে যে কভারটি ছিল সুন্দরভাবে বের করে নিয়েছি। একটু হালকা খারাপ হয়ে গেছে, এখানে পরে যখন লাগাবো তখন আঠা দিয়ে ঠিক করে দিলেই হবে, যাতে পানিটা না বের হয়। এটা এখন ভিতরে দেখেন এইখানে যে জায়গাটি আছে, দেখেন এইখানে কয়েক জায়গায় এরকম মরিচার মতো দেখা যাচ্ছে। আমার মনে হয় যে সমস্ত জায়গায় এরকম মরিচার মতো দেখা যাচ্ছে, এইখানেই কোনো এক জায়গায় হয়তো লিকেজটা আমরা পেয়ে যাব। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা এটার মধ্যে পুনরায় হাওয়া দেব, এই ফ্রিজটির মধ্যে হাওয়া দিয়ে আমরা ফেনা দিয়ে এইখানে চেক করব। তো প্রথমে আমরা হাওয়া দিয়ে নিই। তো ভ্যাকুয়াম দিয়ে এখন হাওয়া দেব, তো কম্প্রেসরটি চালু করে নিই, ভ্যাকুয়ামটি চালু করে নিলাম। এখন ফ্রিজের মধ্যে হাওয়া যাচ্ছে। তো এখন আমাদের যেটা করব সেটা হচ্ছে আমরা এই শ্যাম্পু দিয়ে এইভাবে ফেনা বানিয়ে নিতে হবে। হালকা পরিমাণ পানি নিয়ে বোতলের মধ্যে শ্যাম্পু দিয়ে তো আমরা এটা এভাবে ফেনা বানাবো। ফেনা বানিয়ে তো যে ফেনা আছে তো সেই ফেনাগুলো আমরা
এখানে যে দেখা যাচ্ছে যে মরিচাগুলো, তো সেখানে আমরা প্রথমে লাগাবো যে সমস্ত জায়গায় এইভাবে দেখা যাবে, তো সেখানে আমরা প্রথমে এটা লাগিয়ে দেখব যে এখানে লিকেজ আছে কিনা। তো আরো এক জায়গায় এখানে দেখা যাচ্ছে, তো পুরা আমরা এইভাবে ফ্যান লাগিয়ে লাগিয়ে দেখবো যে আসলে হাওয়া কোন দিক থেকে বের হয়। পুরা এদিক দিয়ে লাগাবো, চারপাশে লাগিয়ে দেখবো কোথা থেকে হাওয়া বের হয়। প্রেশার হওয়ার পরেই বোঝা যাবে যে আসলে কোন দিক থেকে হাওয়া বের হয়, এর আগে আমরা বুঝতে পারবো না। তো প্রেশার হচ্ছে, তো এখন আমরা আস্তে আস্তে এভাবে ফ্যান লাগাবো, লাগিয়ে প্রথমে শনাক্ত করব যে আসলে কোন জায়গায় লিকেজটি হয়েছে। পুরা মোটামুটি চেক করে নিয়েছি যে কোন জায়গায় আসলে সব জায়গায় ফ্যান দিয়ে, তো এখন আমরা দেখেন এইখানে যে কর্নার আছে, তো এই কর্নারে যখন আমরা ফ্যান লাগাচ্ছি তো এইখানে দেখেন পুরা হাওয়া বের হচ্ছে বোঝা যাচ্ছে। এখানে দেখেন ফ্যান বড় হয়ে যাচ্ছে অনেক। তো এই কর্নারেই যে পাইপ আছে, তো এই যে কর্নার বরাবর যেখান থেকে আমাদের এই হাওয়াটি বের হচ্ছে, তো এইখানে আমাদের যে ককশিট আছে, তো এইখানে থার্মোকল কেটে আমাদের দেখতে হবে যে এইখানে কোন পাইপের কোন জায়গায় সেই লিকেজটি আছে। ঠিক আছে, তো এখন আমরা এই এখান থেকে থার্মোকল সরিয়ে তারপরে দেখব আসলে কোন পাইপের কোন জায়গায় সেই লিকেজটি, তো সেইটা তারপরে আমরা সেটাকে রিপেয়ার করব। তো এখানে থার্মোকল দিয়ে আমি সরিয়ে যে পাইপটি আছে সেই পাইপটি বের করে নিয়েছি। তখন আমরা এখানে দেখেন ফ্যান দিয়ে যদি চেক করি তাহলে দেখেন এখানে এখানে অনেক হাওয়া বের হচ্ছে, ফ্যানও দেওয়াই যাচ্ছে না, এখানে অনেক হাওয়া বের হচ্ছে। তো এটা আমরা এখন রিপেয়ার করে আবার চেম্বারটি পুনরায় লাগিয়ে যদি আমরা এটার মধ্যে গ্যাস চার্জ করি তাহলে ফ্রিজটি প্রপার ঠান্ডা হবে। তো এখন রিপেয়ার আমরা এটাকে কীভাবে করব, যেহেতু এটা অনেক ভিতরে বের হয়ে গেছে পিছনের সাইডে, যদি এই দিকে থাকতো বা এই সাইডে থাকতো লিকেজটি, বা নিচে যেখানে এখানে দেখেন মরিচের মতো দেখা যাচ্ছে, যদি এই দিকে থাকতো তাহলে আমরা এটাকে এই দিক থেকেই ওয়েল্ডিং করে, খোদাই করে কষ্ট হলেও ওয়েল্ডিং করে এটাকে রিপেয়ার করে নিতাম। তো এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু অনেক ভিতরের সাইডে এখানে ওয়েল্ডিং করা অনেক মুশকিল হয়ে যাবে, তো আমরা কী করবো এটার এটার যে ফ্রিজের যে ব্যাক কভারটি আছে, তো এই কভারটি আমরা খুলে নেব। তো খুলে আমরা এটার ওইখানে ওয়েল্ডিং করে আমরা এটার রিপেয়ারটি করে তারপরে আমরা সেটা করব। এই ফ্রিজের ব্যাক কভার কীভাবে খুলতে হয় এটার উপরে আমি একটি ভিডিও দিয়ে রেখেছি, তো চাইলে দেখে নিতে পারেন। এখন এখানে দেখেন আমি এই ফ্রিজের পিছে থেকে যে কভারটি আছে পিছের ব্যাক কভার সেটা ওপেন করে নিয়েছি। ওপেন করে এখানে যে জায়গায় এই পাইপটি ছিল সেইখানে পুরা ওপেন করে নিয়েছি, এই পাইপটি বের করেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাইপের যে প্রপার যে লিকেজটি আছে কোন জায়গায় আসলে সেই লিকেজটি আছে সেইটা আমরা বের করব, বের করার চেষ্টা করব, ফেনা দিয়ে দেখব আসলে কোন জায়গায় আসলে লিকেজটি আছে, এই সাইডে না ভিতরের সাইডে। আসলে এটা ভিতরের সাইডে
দেখেন এইখান থেকে হাওয়া বের হচ্ছে, তো এই দিক থেকে নেই, তো ভিতরের সাইডে এটার ওই ভিতরের সাইডে লিকেজটি আছে, আমরা ওই সাইড দিয়ে দেখব। এইখানে আমরা যদি লাগাই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কোন জায়গায় সেই লিকেজটি। এই দেখা যায়, এখানে দেখা যাচ্ছে প্রপার। তো এখন আমরা এটাকে ওয়েল্ডিং করে এটার লিকেজটি আমরা বন্ধ করে দেব পুরা। এখানে আমি এটার পুরা ওয়েল্ডিং করে এটার যে লিকেজটি ছিল সেটি এখন রিপেয়ার করে নিয়েছি, এখন আর এখানে লিকেজ নেই। তো এখন আমাদের যেটা করতে হবে প্রথমে সেটি হচ্ছে আমাদের যে প্লাস্টিকের যে চেম্বারের পরেকার যে কভারটি খুলেছিলাম সেটি আমাদের পুনরায় আবার এখানে লাগাতে হবে। তো আমরা এটাকে আবার সেই আগের মতো বসিয়ে নিব। এইভাবে বসিয়ে নেওয়ার পরে আমরা এটাকে খুব ভালো সিলিকন দিয়ে এটার যে জয়েন্টটা আমরা কেটেছিলাম তো এটা বন্ধ করে নেব। তো বন্ধ করে এবং পিছিয়ে যে ব্যাক কভারটি আছে সেটি পুনরায় এই যে থার্মোকোলটি কেটেছি এখান থেকে থার্মোকোল বসিয়ে আবার এই ব্যাক কভারটি পুনরায় সেট করে এটার মধ্যে গ্যাস চার্জ করতে হবে। তো অ্যাকচুয়ালি এইভাবেই যে কোনো ফ্রিজের চেম্বার রিপেয়ার করতে হয়, তো আমরা যদি চেম্বার রিপেয়ার করতে চাই তাহলে এইভাবে কেটে আমরা করতে পারি। তো আজকের চেম্বার রিপেয়ারের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।